চিন্তা করে চলবে না, ভাবনা করতে হবে না, মানুষটি হলো আখেরি জামানার নবী। বলছে তার কাছে জিবরীল আমিন ওহি নিয়ে এসেছিল, তার কাছে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে আজকে নবুয়ত দেওয়া হয়েছে, তার এখানে তাকে নবুয়তি শিক্ষা দেওয়া হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না। প্রিয় বন্ধু বানাম, আর এই কথাটা যেমন শিক্ষা দেওয়া হলো, তার মনটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রসুলকে মা খাদিজা এবার ঘরে নিয়ে চলে আসলে। প্রিয় বন্ধু বান, আল্লাহর নবী এবার নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তি পেয়েছেন, নবুয়তি পাওয়ার পরে এবার দেখতেছে অবস্থা, মানুষ তো ঠাকুরের পূজা করতেছে, নম 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 করতেছে, আল্লাহকে ডাকছে না। দেখলেন কি সমাজ, মানুষ মদ পান করতেছে, নারীকে মাটির নিচে পুঁতে দিচ্ছে, এই কি যুগে আমাকে নবী করে পাঠানো হলো। বন্ধুরা আমার, আল্লাহ নবী এবার আস্তে আস্তে মানুষের ব্রেনটাকে অপারেশন করতে লাগলেন। কেমন করে অপারেশন করতে লাগলেন? আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, হে বিশ্বের মানব, হে মক্কার মানুষেরা, তোরা শুনে নে, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি হলাম সারা বিশ্বের সমস্ত জাহানের আখির নবী, আজ থেকে তোমরা আর মদ পান করতে পারবে না, কারণ কুল্লু মুসলিমিন হারাম, সমস্ত নিষেধাজ্ঞা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আজ থেকে তোমরা আর মদ পান করতে পারবে না। বন্ধুগণ আমার, যে সমস্ত মানুষেরা ঠাকুরের পূজা করতেছিল তাদেরকে শিক্ষা দিল, হরে বিশ্বের মানব, হরে মক্কার মানুষেরা, হরে মদিনার মানুষ, তোমরা শোনাও, ওই ঠাকুরের যে পূজা করছো মাথায় একটা বাঁশ দিয়ে ধরা হয়েছে, ওই ঠাকুরটা তোমার কোনো কাজ করতে পারবে না, লা ইয়ানফাউকুম শাইয়াও ওয়া লা ইয়াদুররুকুম, ওই সবে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা একমাত্র আল্লাহকে ডাকো, লা ইলাহা হুল্লি পাপম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত তদপরাম মোহাম্মদ। হিন্দু ভাইয়ের কিতাবটা একবার খুলুন, সেই কিতাবের মধ্যে লেখা আছে, তাদের কিতাব বলতেছে লা ইলাহা হতে পাপম, ওরে বিশ্বের মানব, একমাত্র আল্লাহকে দেখে নাও, একমাত্র আল্লাহকে দেখো, তাহলে তোমার সমস্ত পাপ মাফ হয়ে যাবে। ইল্লা ইলাহা পরম পদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, যদি তোমরা ডাকতে পারো তাহলে তোমার কাজ আর পুরন্দর হয়ে যাবে। ইল্লা ইলাহা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পরব ইনচিত তদপ্রাম মোহাম্মদ, যদি তোমরা স্বর্গে যেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে বিশ্বের যেখানে থাকো না কেন, একমাত্র আল্লাহর নাম থেকে না। শান্তি কোথায় মোর দরে জগৎ না ধারে, বিশ্বের মানুষ, তোরা যদি আল্লাহ পাককে ভালো করে রাখতে পারিস, তাহলে মন ঠান্ডা হয়ে যাবে। এই মনটাকে ঠান্ডা করতে হয়, মনটা পরিষ্কার করতে হয়, মন যদি পরিষ্কার না করেন, মন যদি সাফ না থাকে, তাহলে যতই হজ করেন, যতই কুরবানি করেন, যতই নামাজ করেন, যতই রোজা করেন, সব কিছু বেকার হয়ে যায়। তাই একজন কবি বলেছেন, দেহ রই মসজিদ খানা, আগে ঠিক করো মনা, তারপরে তারে তোরা মক্কা মদিনা, তারপরে তারে তোরা মক্কা মদিনা, এই মসজিদটাকে আগে পরিষ্কার করো, তারপরে আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ ডাক শুনবেন। আর যদি এক কুইন্টাল কাঁদো, আর আমি যতই আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ বলছে তোমার কথা বেকার। এই কথাটা শিক্ষা দিয়েছেন জনাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
he was a great teacher, he was a religious teacher, he was a farmer, he was a warrior, he was a king. সেই মানুষটি শুধু ধর্মপ্রচার করেননি, তিনি রাজনীতি করেছেন, ছাগল তরিয়েছেন, ধর্মকে নিয়ে চলেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, তার চরিত্রের মধ্যে সব কিছু পাওয়া যায়। এক কথায় বলা হয়েছে, দ্য কোরআন ইজ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে বন্ধু আজ মানুষ কোরআন ছাড়িয়ে দিয়েছে, কোরআনকে মানছে না, আমার টাইম হতে চলেছে, আমি বলতে চাই আল্লাহর নবী আমাদেরকে কি দিলেন, এই কোরআন থেকে আমরা কি শিক্ষা পাই? আজ থেকে আমরা কোরআন মানি, কোরআন বলেছে আকিমুস সালাত, এক জায়গায় নয়, দুই জায়গায় নাই, কয় জায়গায় বলেছে বলতে পারবেন? হ্যাঁ, 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ করো। আমরা কয়জন নামাজ করি? যদি জলসা শুনতে হবে না, জলসাটা মনে রাখতে হবে। আল্লাহর নবী পর্দা শিক্ষা দিয়েছেন, আজকে পর্দা আমাদের মধ্যে আছে। বেটা ছেলে বলেন আর মেয়ে ছেলে বলেন, আমি সত্য কথা সব জায়গায় বলি। রায়গঞ্জে পাঁচদিন প্রোগ্রাম, সেখানে বলে আসলাম যে পর্দাটা আল্লাহর রসুল আমাদেরকে এত সুন্দর করে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা পর্দা আজকে কোথায়? নারীরা এরকম ভাবে চলে যে বোঝা যায় না বেটা ছেলে না মেয়ে ছেলে। আমি ওই দিনকে ট্রেনে আসছিলাম, একটা সিটে চারজন বসে আছে, আমি বললাম প্লিজ একটু সরে যান, আমিও বসি। একটা মেয়ে ছেলে বসে আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে মেয়ে কি ছেলে। আমি বললাম দাদা একটু সরে যাও। তো সাইডে একজন ছিল, ও শুনে টুকটুক করে হাসতেছে। আমি ভাই হাসিস করবে? বলছে মারা না, যাকে আপনি দাদা বলবেন না, ও দাদা নয়, ও তো দিদি। আমি বার দেখলাম তাকিয়ে দেখতেছি তাই করে, এ তো দিদিটা, এ তো দাদা নয় দিদি, কিন্তু এরকম পর্দা করেছে, এরকম পোশাকটা করেছে। আর লাভ একবার আফসোস লাগলো দেখে, তাই আমি বইয়ে লিখেছি, বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। ভারতবর্ষের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি। ভারতবর্ষের এই কি নীতি, পুরুষ হয়ে গেছে নারী জাতি। কেবা পুরুষ কেবা নারী না গুরো যায় অনুমান, আজ কেন ঘুমাও মুসলমান। অনুমান করা যাচ্ছে না। এটা বন্ধু করে আমার মামনদের তো পোশাক গেছে, আজকে মা বোনরা চাচ্ছে আমরা ছেলে হব, আর আমরা ছেলেরা চাচ্ছে আমরা মেয়ে হব। আমাদের পোশাকটা দেখুন, আমাদের যুবক ভাইরা যে সমস্ত জিন্স প্যান্ট পরে যাচ্ছে, জিন্স প্যান্ট পরে যখন পরে যাচ্ছে আর এত নিচু করে পরে যাচ্ছে, যখন তারা সামনে সামনে চলে যাচ্ছে আর তাদের পিছন থেকে ময়লাগুলো ভু গবনগুলো এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাস্তা পরিষ্কার করে একটা চাকরি দিয়েছে, এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে বন্ধুগণ, ইয়ে ইউনিফর্ম হামারা নেই হ্যায়, আমাদের ইউনিফর্মটাকে আমরা ছাড়লাম। আজকে ইংরেজ, বেদুইন, খ্রিস্টান, নাসা তাদের পোশাকটা আমরা নিয়েছি। যে বন্ধুগণ, এই জলসাকে হল ইসলামী মোয়াশরা, আমাদেরকে সংশোধন করতে হবে, কোরআনটা আমাদেরকে বুঝতে হবে, হাদিসগুলো বুঝতে হবে, বেদ বাইবেল রামায়ণ সব আমাদেরকে মিলিয়ে চলতে হবে। সেখানে কি করতে চাই আর কি আমাদেরকে করতে হয় সেগুলো আমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল তার চরিত্র একটা সুন্দর ছিল, একজন নারী তার উপরে ময়লা ফেলে দিয়েছে, নোংরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নোংরা ফেলে দিয়েছে। নোংরা ফেলে দেওয়ার পর যখন নোংরাটা আল্লাহর রসুলের মাথায় পড়ত, সেই নারীটি খুশি হয়ে যেত আর ফুটফুট করে হাসত। আল্লাহর রসুল নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে চলে যেতেন, আবার যখন আসতেন আসার পথেও সেখানে আবার নোংরা ফেলে দিত। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রসুল এইভাবে প্রতিদিন যায় আর আসে, কিন্তু দেখেন একদিন সেই নারীটা নেই। আল্লাহর রসুলের ব্যবহার দেখুন, তার চরিত্র দেখুন, সেই নারীটিকে না পেয়ে আল্লাহর রসুল তার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে গলিমা তোমার কি হলো, তোমার কি শরীরটা খারাপ হয়ে গেছে?
যে তুমি প্রতিদিন আমার উপরে লঙ্গা ফিরে দিতে, আজকে আমি তোমাকে না পেয়ে তোমার সাথে দেখা করতে আসবো, সাক্ষাৎ করতে আসবো। আল্লাহু আকবার, কি চরিত্র, কি মধুর আদর্শ, কি মধুর জীবনী! আমরা কি মুসলমান নাকি? আমরা সেই চরিত্র মানছি না কেন? কোথায় গেল? বন্ধুগণ, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, যে সময় আমাকে দিয়েছেন কমিটি, আমি এক মিনিট আগে যেতে চাই না, কারণ আমার সময় হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা ভাবতে পারেন যে মহারাজা কোথা থেকে আসলো, কোথাও এলাম নেই, নাম নেই, কি করে এসে কোথা থেকে আসছে জানেন না। তাই দু মিনিটের মধ্যে আমি আমার একটি গজল পরিবেশন করবো, পড়বো, যাতে আমার ঠিকানাটা আছে আমরা শুনতে পাই। নামটি আমার মন্দর আলম, অতি আগরের ছেলে, তিনি এলেন শিখা নিলাম কলকাতা জামিয়া জামপুরে, পিতার নামটি ইমামউদ্দিন, তিনি শিখা দিতেন ইলমে দিন, যত আলিম ছিলেন তিনি জানেন সবাই তিনাকে, গ্রামের নামটি গন্ধগজ ভাই, পোস্ট আমার দাসপাড়া, জেলা উত্তর দিনাজপুরে, থানা হল চোপড়া, মহকুমার ইসলামপুরে, পুরাতন বাড়ি কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গ রাজ্য আমার, ভায়া হল রামগঞ্জ, অতি ক্ষুদ্র আলিম আমি, বেশি হাদিস যতটুকু জেনেছি ভাই, আপনাদের আকুল দোয়াই, এলে শিখা করো রে ভাই, তাতে খোদা তাআলা রাজি হয়, যেনারা আমায় শিক্ষা দিয়েছেন। এবার শুনুন তাদের পরিচয়, আমি বাল্যকালে পড়তাম যেখানে, সেটি গেন্দা গছের মাদ্রাসা, জিনার কাছে পড়তাম আমি, তিনি আব্দুল জব্বার মাওলানা, সেখান হতে গেলাম আমি সুদূর ওই কলকাতায়, জিনার ওসিলায় গেলাম সেখানে, তিনি হলেন মুফতি মোস্তফা, সবাই মিলে দোয়া করিবেন আমার গুরুগণের জন্যে, আল্লাহ তাআলা সুখে রাখেন, শান্তি করেন জীবনে। নামটি আমার মন্দর আলম, অতি আদরের ছেলে, দিনে এলেন শিক্ষা নিলাম জামিয়া সিদ্দিকিয়া জামপুরে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই মাফ করবেন। আমি বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। آج کا یہ جلسہ ابھی پروگرام کے مطابق اب ہم لوگ اس جلسہ کا آغاز کر رہے ہیں۔ اس سے پہلے جو مقرر آپ لوگوں کے سامنے تھے، بہت ہی اچھے انداز میں اصلاح معاشرہ کے بارے میں آپ اور ہم تمام لوگوں کو محسوس فرمایا،
बहुत बहुत शुक्रिया उनका। अब आपके सामने बिना पाकिर इश्तेहार में जो मुकर्रर आप लोगों के सामने आज की तारीख में दिया गया था वो है मौलाना जियाउल हक साहब, वो अब आपके सामने आएंगे। आप तमाम हजरात जो इधर से भटक रहे हैं, घूम रहे हैं, आइए इस दीनी मजलिस में जमकर बैठिए और आपके सामने अभी मौलाना जियाउल हक साहब आप आए। आप 10 बजे तक ये तकरीर आपके सामने रखेंगे, हम तमाम लोग उनकी तकरीर को शांतिपूर्वक सुनने की हम दुआ करेंगे। हेलो अरे भाई हम दुकान पे नहीं है ना, हाँ तो उस समय हम निकल गए थे, यहाँ आए हुए हैं जागवान बाड़ी। आपका क्या समा जलसा वाला जलसा में आए हुए हैं? दो मिनट लाइन में रहिए, सुनिएगा। अभी वो मौलाना साहब माइक माइक, मैं जहाँ पर भी हूँ आप जो है यहाँ माइक में जो डिस्टर्ब है उनको दूर करें। माइक आवाज आ रहा है यहाँ सामीन जो है ऑब्जेक्शन कर रहे हैं। आप देखिए सामने जो बॉक्स लगी हुई है दुकान में छुटका हुआ कर रही है। बोलिए हम आगे यहाँ आए हैं। السلام عليكم ورحمة الله وبركاته. কারণ বিভিন্ন রাজ বিভিন্ন বিভাগ
ব্যবহার করেছি বলে তোমার